হচ্ছে চিতই পিঠা একটা, এটা একটা তেলের পিঠা, গরুর মাংস, ধনিয়া পাতা ভর্তা আর সুজি। আমি আমনে আলো মে তিন দিন দাওয়াত পাইনি, আমরা দাওয়াতের জন্য পাইনি, এই করে আমরা খাবো না। জোর তোমার আতকি হাজুর এবং আপনাদের অনেক অনেক ভালোবাসায় শুরু করছি আরেকটি নতুন ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে অফিস থেকে আসার পরে ব্লগটা শুরু করলাম, এখন জাস্ট সময় হচ্ছে 7টার মতো, সন্ধ্যা 7টা। তো প্রতিদিন অফিসে থেকে আসার পর বাসায় একটু রেস্ট নিয়ে বাইরে আবার আড্ডা দিতে যাই বন্ধু বান্ধবদের সাথে। আপনারা যারা আমার সাথে কানেক্টেড তারা হয়তো অনেকেই বিষয়টা জানেন যে আসলে আমি প্রতিদিনই প্রায় বাড়ি যাই, আমার কিছু সার্কেল আছে, বন্ধু বান্ধব আছে, ওদের সাথে একটু আড্ডা টাড্ডা দিই। তো আজকে বাসায় এসে দেখি আপনাদের ভাবি একটা মানে বিশেষ আয়োজন করছে আমাদের জন্য, স্পেশালি আমরা যারা আড্ডা দিই সব সময় আর কি, আমার ফ্রেন্ড সার্কেল সবার জন্য। সেটা হচ্ছে যে কিছু পিঠা তৈরি করছি আজকে, যে তুমি যখন যাবা এগুলি সবার জন্য নিয়ে যাবো খাওয়ার জন্য। তো আজকে এই আমি পিঠাগুলি ওখানে নিয়ে যাব এবং আমার সার্কেল যারা আছে সবার সাথে শেয়ার করব। তো এই ব্লগটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব, আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে, সাথেই থাকবেন। আসুন আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে আজকে কী কী পিঠা তৈরি হয়েছে। পিঠার আসলে ওরকম কোনো ইয়ে নাই, ধরন বা প্রকার অনেক আইটেম সেরকম না, একটা বা দুইটা আইটেম দেখতেছি, দুইটা আইটেমের পরিমাণই বেশ ভালো। জানি না আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আপনারা। এটা হচ্ছে চিতই পিঠা একটা, এটা আর একটা তেলের পিঠা, গরুর মাংস, শুটকি ভর্তা, সরি ধনিয়া পাতা ভর্তা আর শুটকি ভর্তা। তো এইগুলি আজকে আমি আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবো, সবাই মিলে খাবো। হ্যাঁ বাবা, সবাই মিলেই খাবো। তো আশা করি আজকে ব্লগটি আপনারা এনজয় করবেন। এখন পিঠাগুলো একটু গুছিয়ে নিয়ে যাবো। ইয়ানাব্বু আসো তো এদিকে। আচ্ছা এটার মধ্যে পিঠাগুলি জমে গেলেও যাতে মানে পানি ছেড়ে দিলে তো দেখতে মানে খাইতে অত ভালো লাগবে না, এই জন্য একটু টিস্যু গুছিয়ে দিলাম নিচে। হুম হয়েছে, এইভাবে রাখবো না এইভাবে? চিতই পিঠাগুলি নিলাম আগে, এখন এটার উপরে আবার টিস্যু দিয়ে তারপরে এই তেলের পিঠাগুলির উপরে দিয়ে দিব। নিচে দিছি চিতই পিঠা, তারপরে তেলের পিঠা, এরপর ভর্তা, চামচ নিয়ে নিলাম। আর এটা হচ্ছে গরুর মাংসের তরকারি, জাস্ট মানে চিতই পিঠা জল দিয়ে খাওয়ার জন্য। তো আজকে আড্ডাটা ভালোই হবে মনে হচ্ছে, কারণ যে আয়োজন এটা রিক্সা না হলে তো আর নিতে পারতেছি না এগুলো। তো আমার পরিচিত একটা রিক্সাওয়ালা আছে, ওরে ফোন দিচ্ছি। এই আমার বাসায় আসতে হবে আর কি। আচ্ছা আচ্ছা ফোন দেন। ওকে হ্যাঁ নিয়ে যাচ্ছি। ঘরে কি ঘরে আমাদের জন্য অনেক কষ্ট করছে, এই কষ্টের জন্য আমরা করবো। দেখা যায় এই সেলিম সাহেব এক এই মাত্র এসে হাজির হলেন আমাদের সাথে সহযোগিতা করার জন্য। আমার আসতে একটু দেরি হতে বাকি সবাইকে রেস্টুরেন্ট দিতেছে এগুলো। ভাই আসেন, কষ্ট দিলাম আপনাদের। হ্যাঁ
না না এখন কই গেছি কি কইছে আর কি জানি আমি কইছি আমার কথা আছে আমি কথা আল্লাহ তুমি সূর্য কোন নজরুল মামারে ফোন দিলাম আটটার সময় তুমি আমি আমনে আলো মে তিন জন দাওয়াত পাই নাই আমরা দাওয়াতের জন্য পাই নাই করে আমরা খাবো না জবর তোমার আতো কি যারা দাওয়াত পায় নাই তার আগে খাইছে বলতে তো হয় এটা ওদিকে রাখেন আদি মাদি ভালো ছবি তো লোক একটা তুমি চিন্তা করছো এক লোকের সাথে এক লোক বিয়াই মানুষ আরে পাল বিয়াই মানুষ সব তো ডাবা তো ধর পেট ফুলে লেলে পরে মাংস খাই পারতো না গরু মাংস খাই পারতো না আমি না বুঝি এটা পাঙ্গা না আমি বুঝি আমি বসে তারাই একটা জিনিস কি রাম বলে এওয়াল ভাই নজরুল ভাই রিবন মামা আমার বহু বহু ঠকাইছি আচ্ছা খাইতে বসলে আমাকে খোদা দিয়ে রাগুল খাই দিচ্ছে ভাই আমরা এই সব কি খাওয়ান আপনি খাওয়ালে খাই দিব লা দিও লা মারতে মশলাটা পাই এটা মাঝে হেরিয়ে পারতাম না সেলিম ভাই এই আমি আপনি আর আলমে কিন্তু দাঁত পাই নাই এই এখনো থাকেন চিন্তা করছেন একটা বার
তুমি তো নাও করবা ও অনেক কইলো তো 10 সেকেন্ডের লগে বিয়া আমারে একটা পাও দেনি কোন ই করে না দেখো কয় আমার কি কইছ তুমি কি ইনুস ভাই অন কি কইলো ইশু গো ইশু ফ্রেন্ডস মানে পুরো দি পছন্দ করো ওখানে কইলো সব আছে আর আমি আও আমি পছন্দ খাই আইছো পেট বড় টিম না খাই দাও আরে তুমি বিরা কি খাওয়া সম্ভব আরে না ওই যে কইলো না আর পাঁচ জনে খাই শেষ করা কোন জন আর তো খাই বড় করে রাখছেন মঙ্গলবার হ্যাঁ খুব সুন্দর হয়েছে রান্নাটা গরুর মাংসে এক্সেলেন্ট তার চাইতে ভালো হয়েছে ভর্তাটা ধনে পাতা ভর্তা আর চিতই পিঠা অফ আমি শ্বশুর বাড়িটা খাওয়া পাইবো এটার লাগে আমি কোন ই নাই তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে মাত্র বাসায় ফিরলাম মোটামুটি আলহামদুলিল্লাহ সব খাওয়া শেষ তো বন্ধুদের সাথে খুব সুন্দর আনন্দপূর্ণ একটা সময় কাটালাম এটা আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আসমন শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম